আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যসম্মত একটি ইফতারি রেসিপি। সারাদিন সিয়াম সাধনের পর ইফতারিটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হওয়া বাঞ্ছনীয়। দর্শক, আজকে আমি আপনাদেরকে সুজিরই একটা রেসিপি দেখাবো। সুজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করা হয়, সুজির বরফি, হালুয়া ইত্যাদি। আজকে আমি দেখাবো সুজির দুধ পোয়া পিঠা, খুবই মজাদার এই পোয়া পিঠা। চলুন দর্শক তৈরি করি। আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার তরল দুধ। আমি ফ্রোজেন দুধ ব্যবহার করছি, আপনারা তাহলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এটাকে খুবই লো হিটে ফুটতে দিচ্ছি এবং এদিকে আমি আরেকটা বোল নিয়ে নিচ্ছি, এতে নিয়ে নিয়েছি 2 ডিম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা অবশ্যই শুকনো থাকতে হবে। এখন আমি নর্মাল একটা হাত বিটার দিয়ে আস্তে আস্তে ভালো করে বিট করে নিচ্ছি। খুব ভালোভাবে বিট করে সুজি এবং ডিমের সাথে মিক্স একটা সুন্দর মিশ্রণ তৈরি হবে। মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা না দিলেও চলবে, আমি একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল, আমি 1/3 কাপ পরিমাণ গ্রেট করা নারকেল দিয়েছি, অথবা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। আবারও সবগুলো উপকরণ বিট করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এদিকে দুধটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে অন্য একটা চুলায় খুবই লো হিটে রেখে দিয়েছি, কারণ এটা গরম থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে চলবে না। এবং চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। হ্যাঁ, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি চামচে করে অল্প অল্প সুজির ব্যাটার। দর্শক, এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, খুব বেশি বা কমানো যাবে না, কারণ যদি বেশি দেওয়া হয় উপরে খুব দ্রুত পুড়ে যায়, কিন্তু ভিতরে খাঁচা থেকে যায়। খুব কম দিলে পিঠাগুলো ভালো হয় না, এগুলা ফুলে ওঠে না, চ্যাপ্টা হয়ে থাকে। সুতরাং সব সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন আমি কিছু পিঠা দিয়ে দিয়ে এভাবে তেল দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো ফুলে উঠতে সাহায্য হয় এবং উল্টে দিচ্ছে। আমার একটা পিঠা থেকে একটা ল্যাচ বের হয়েছে, এভাবে ল্যাচ ট্যাচ মাঝে মধ্যে বের হয়ে যায়, কোনো সমস্যা নেই, কারণ আমি পিঠাগুলো দুধের সিরাপে দিব। ঠিক এই ধরনের যখন কালার হবে তখন এই পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিয়ে দুধের সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম পিঠা দুধের সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে চলবে না। আবার এর থেকে বেশি কালারও করা যাবে না, যদি বেশি কালার হয় তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত থেকে যাবে, একটু রাবারি টাইপ হবে, এগুলা দুধের সিরেপে নরম হবে না। আরও কিছু পিঠা আমি সেম তেলে দিয়ে দিয়েছি এবং ঠিক সেম ধরনের কালার হলে উঠিয়ে নিচ্ছি এবং দুধের সিরেপে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে আমি কিছু পিঠা একটা বাটিতে বেড়ে নিয়েছি। দর্শক, এটা খাওয়ার উপযোগী হওয়ার জন্য আধা ঘন্টা সিরাপে ভিজিয়ে রাখতে হয়, নইলে কিন্তু ভিতরে শক্ত হয়ে থেকে যায়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা নারকেল এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু কিশমিশ। আপনারা চাইলে বাদাম অথবা চেরি, যে কোনো ধরনের ফ্রুটস দিয়ে এটা ডেকোরেশন করতে পারেন। বাস, তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের সুজির দুধ পোয়া পিঠা। আমার এটা এখনও পর্যন্ত আধা ঘন্টা হয়নি, অর্থাৎ এটা পুরোপুরি সফট হয়ে যায়নি। তারপরও আমি একটু কেটে দেখাচ্ছি একটা চামচের সাহায্যে, এখনও কিন্তু একটা খাওয়া যাবে, তবে পুরোপুরি সফট হয়ে যায়নি, অনেকটা নরম হয়ে এসেছে, খুব সহজে কেটে নেওয়া গেছে, দেখতে পেয়েছেন আপনারা।
দর্শক অবশ্যই আপনারা বাসায় একবার তৈরি করে চেখে দেখবেন এই মজাদার পিঠা। আর অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করুন। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।